সুপ্রভাত বন্ধুরা, ওয়ান্ডারিং শুক্লার পরিবার থেকে তোমাদের সবাইকে স্বাগত। যারা আমার নিউ সাবস্ক্রাইবার তাদের জন্য অসংখ্য ভালোবাসা রইল, আর যদি তারা বড় হয়ে থাকে তাহলে আমার প্রণাম রইল। আজ আমার ভিডিওগুলো স্ক্রিপ্ট না করে দেখার অনুরোধ রইল। আর সকালবেলাটা খুব সুন্দর, কাল দুদিন ধরে একদম খুব বৃষ্টি হয়েছে, তাই রাতে ফ্যান চালালেও ঠান্ডা লাগছে, তার মানে বুঝেছো কিরকম ওয়েদার। তাই খুব ঘুমিয়েছি আমি, মাঝে রাতে ঘুম থেকে উঠে যাই এমন কুকুর চিল্লায় আর একটা বাড়ি চুরি হয়ে গেছে না, আরও ভয়। তো যাই হোক, এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করলাম। যে যেখানে আছো সেফভাবে থাকো, অযথা কোনো প্রবলেমে জড়িয়ে পড়ো না। মুখটা দেখছো, হোম ফেসিয়াল করেছি। হোম ফেসিয়ালের মধ্যে কি, একটা ই ভিটামিন ট্যাবলেট, একটু দই আর একটু কফি আর মধু দিয়ে 10 মিনিট লাগিয়ে রাখতে হবে। স্ক্রাব করেছে কি দিয়ে, চালের গুঁড়ো আছে আর একটু চিনি ডাস্ট দিয়ে স্ক্রাব করে নিতে হবে। এতে কি হবে যে মুখে কালো কালো ট্যান পড়ে সেগুলো আর থাকবে না, আস্তে আস্তে সেগুলো উড়ে যাবে। তো এগুলো হওয়ার পরে যখন ধুয়ে নেবো, স্নান টান করে নেব, তারপরে মুখে একটু আমি কি লাগাবো, ই ভিটামিন। ই ভিটামিনকে হাতে নিয়ে একটু ভেজলিন দিলে আবার সমস্যা রয়েছে কি, মানে লোম হয়ে যায় মুখের মধ্যে, সেটা না দিয়ে শুধু ই ভিটামিন মুখে দিয়ে দেবো। কোথাও যাওয়ার আগে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেব। সপ্তাহে এরকম 3 দিন করলে পরে স্কিনটা খুব ভালো থাকে। তো একটা শেয়ার করলাম, তোমরাও এটা ঘরে করতে পারো। আমরা তো আর বিউটি পার্লারে মানে যাই না, তো যেহেতু হাউসওয়াইফ এটা আমরা করতেই পারি, তো তোমরাও ঘরে করতে পারো। দেখো, স্নান করার পরে আমি ওটা ইউজ করেছি বলে কতটা গ্লো লাগছে স্কিনটা। তো ঘরে বসে এটা করে নিও, এটা আমার অ্যাডভাইস। মানে অ্যালার্জেটিক স্কিনও এটা করতে পারো, তাতে প্রবলেম, কারণ আমার অ্যালার্জি আছে। তাই জন্য আমি মুখে কোনো জিনিস মাখি না, একটা কাজল আর একটা পন্ডস পাউডার আর হচ্ছে তোমার একটু টিপ লিপস্টিক। আমি কিন্তু কোনো মেকআপ জানি না, মেকআপ করি না। আজকে তোমাদের সাথে শেয়ার করবো এক রকমের বেগুন পোড়া, মা খাওয়াতো। এই রসুনগুলো কেটে রেখেছি, এই বেগুনগুলোর মধ্যে রসুন আর এই যে কাঁচা লঙ্কা এগুলো চিড়ে দিয়েছি, এগুলো এবার ঢুকিয়ে দেবো এর মধ্যে দিয়ে এটাকে পোড়াবো। এর মধ্যে এই যে দেখো সুন্দর করে আমি ঢুকিয়ে দিয়েছি, তো আমি এটাকে পোড়াবো। আর এরকম নিয়ে নিয়েছি, তার মধ্যেই টমাটোও পোড়াচ্ছি, বেগুনও পোড়াচ্ছি, আর কালকে যত খাবার বেঁচে গেছে সবকে জাল দিচ্ছি ভালো মতো করে, ফেলে দিতে গায়ে লাগে না। এই যে এরকম টমাটোগুলোকে আমি একটু করে করে উল্টে দেবো এইভাবে, একটা চিমটার দ্বারা, হাত পুড়ে যেতে পারে খুব সাবধান, একটা চিমটার দ্বারা এটাকে ওলট পালট করে আমি পুড়িয়ে নিই, আস্তে আস্তে করে আমি পুড়িয়ে নিই। এগুলো পুড়ছে তখনই আমি কি করবো, এর উপর শুকনো লঙ্কা পুড়িয়ে নেব। মাকে দেখতাম কি এরকম করে না, আমরা তো 4 ভাই বোন ছিলাম, অনেকটাই লাগতো আর কি। এখন তো বুঝি আর কি, চারজনে 4 রকম জ্বালা সংসার করা, তাই জন্য আমরা আছি এক্সট্রা সিয়ানা, একটা একটা বাচ্চা। মা এরকম কি করতো, এইভাবে না পুড়িয়ে নিত দিয়ে, যা এটা পড়েও গেল, যাই হোক এইভাবে পুড়িয়ে নিত। তাই আমি আস্তে আস্তে করে এগুলো পুড়ে গেছে, এগুলোকে আমি নামিয়ে নেব, নেক্সটটা যাচ্ছি দেখাচ্ছি। 3:30 বাজে, 4টায় ডাক্তার, আমরা চলে যাচ্ছি, এটা একটা যুদ্ধ। কাকগুলো সব কি করতে বসেছে কি জানি, এত একটা বাঙালির বইয়ের মাথায় একটু সিঁদুর, ব্যাস একটা ছোটো টিপ তাতেই কামাল। আমার মনে হয় এই সিঁদুরটাকে নিয়ে অনেকে খেলা করে ফেলে। দেখো কাকগুলো কি করছে, কানে টানে একটু করে নিয়েছিলাম, কে বলবে আমার এত শরীর খারাপ, আমি নিজেরও হাসি পাচ্ছে। ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার বললো আমার কোনো ট্রিটমেন্ট নেই, এর কোনো ট্রিটমেন্টই নেই, মানে মেডিকেল এর কোনো ট্রিটমেন্ট বানায়নি। কি বলছে, লিভারে কোর হয়ে গেছে, আমি বুঝছি না মানে ড্যামেজের দিকে যাচ্ছে না কি, আমি তো সব বুঝতে পারলাম না। তো যাই হোক, মানে এক হচ্ছে ফ্যাটটাকে রিডিউস করা একটাই আছে, তাতে আমি বাঁচলাম, নাহলে আমি মরে যাবো, এটাই হচ্ছে স্বাভাবিক কথা। মানে কি আর বলবো, কিছু বলার নেই, তাও আমি হাসছি, এরকম রিপোর্ট, এরকম সব দিন মানুষের হেসে, মৃত্যুদিন এখন পর্যন্ত হেসে যাওয়া দরকার,
কেন নিজে ভালো থাকা যায়, অন্যকেও ভালো রাখা যায়। আর টুম্পাদের বাড়ি গেছিলাম, ঘুরে এলাম, রেশমি ফোন নাম্বার নিয়ে এলাম, ভুবনেশ্বর এইমসে দেখাবো। আমি যেখানে যাই একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যায়, ভুবনেশ্বর যাবো ঘর থেকে ঠিক করে গেলাম, তো ওইখানে একজনের সাথে পরিচয় হয়ে গেল, তার স্কিনে কিছু হয়েছিল, যাই হোক সে ভুবনেশ্বরে গেছে, সে ডিভোর্সি, তার মেয়ে নিয়ে গেছে, সে ভুবনেশ্বরে গেছে। ভুবনেশ্বরে যাওয়ার পরে স্কিনে ডাক্তার দেখিয়েছে, দিয়ে এমন ওষুধ দিয়েছে খড়গপুরে ফিরে আসার পুরো স্কিন পচে গেছে। যাই ওইখানে যাওয়াতে ওরা ক্যান্সার ডাউট করে, বায়োপসি করতে দেয়, তো বায়োপসি করতে হয় না। তারপরে 3 মাস ভর্তি হয়ে 90,000 টাকা খরচা করে রিকভার। দেখেছেন তো আমি কোথাও যাওয়ার চেষ্টা করলেই সমস্যা। এখন এইমসে গেলেও না, আমি যদি ওষুধ বিষুধ ডাক্তার দেখাই, আমি হচ্ছে এমন একটা মানুষ, আমি সবসময় বলবো আমার ভুল ট্রিটমেন্ট হচ্ছে, আমি এরকম মানুষ, মানে ওই যে আমি একবার শুনে নিলাম কারোর সম্পর্কে, সেটা এরকম। আর একটা কথা কি, কখনো দেখবেন কোনো মানে খুবই প্রবলেম সব কিছু ব্যাপারে, জানো আমি একটা তোমাদের ছোটরা একটা খুব ভালো শিক্ষা আজ তোমায় দিচ্ছি, তোমার গার্লফ্রেন্ড হোক, তোমার বউ হোক, সে যদি তোমার সাথে খিচখিচ করে, তাহলে তুমি ভেবে নেবে সে তোমার জীবনে জায়গাটা খুঁজছে, তোমাকে খুব ভালোবাসে, ওই জন্য এত লড়াই ঝগড়া, এত খিটখিট, এত সব ঝামেলা। আমার যে ইয়াং জেনারেশনগুলো রয়েছে, যারা ছোটরা দেখছো, তাদের জন্য আমি একদম খুব ভালো এক্সপিরিয়েন্স দ্বারা একটা টিপস দিয়ে দিলাম, তার মানে সেই মেয়েটা তোমায় খুব ভালোবাসে, খিটখিট করে না, খিটখিট কেন করবে, স্বামীর উপরেও খিটখিট করলে স্বামীকেও সে খুব ভালোবাসে, কারণ সে জায়গাটা সে মানে খুঁজে নেয় যে না আমার ছাড়া তোমার জীবনে আর কেউ নেই, জাস্ট এটাই আর কিছুই না। তো যাই হোক চলে আসলাম কাল সকালে, ওই যে এসির মিস্ত্রিগুলো আস বললো না যে আমার তারটা ঠিক হবে কালকে, সেই তার বদলাবে, মানে আমাকে বললো 2টো এসি এই তারে চালানো যাবে, তারপরে এসির অ্যাপ্লিকেশন করতে হবে। যাই হোক এই বছরেই শীতের মধ্যে সেটা করে নিয়ে আমি ঘরে এসি লাগিয়ে নেবো, চালাই আর না চালাই, কারণ সমাজটা এমন হয়ে গেছে না, তোমার পয়সা থাকলেও তোমার শরীর খারাপের জন্য যদি তুমি এসি না লাগাও, এই শুক্লা তোর বাড়ি এসি নেই, কিন্তু আমার 3তলা বাড়ি, শোনো আমি নিচের তালাটায় থাকি, আমার বাড়ি কোনো ভাড়া টাড়াও নেই, নিচের তালাটা খুব ঠান্ডা, কিন্তু ওই লোককে সামলাতে আমাকে একটা এসি কিনতে হবে, এইটা হচ্ছে খুব বড় সমস্যা। সমাজে কীভাবে বেঁচে থাকতে হয় মানে চিন্তার বাইরে, কাউর আমি কোনো ঝামেলায় কখনো থাকিনি আর কোনো দিন থাকবো না, কিন্তু আমাকে নিয়ে ঝামেলার শেষ নেই। তো ব্লগটাকে রান্না টেনে আজকে না, রাতে রান্না নেই, তা আমাকে রান্না করতে হবে, এখন প্রপার 9টা বাজে, তাই জন্য আমি ঘর থেকেও তাড়াতাড়ি চলে এসেছি আর সেটা রান্না করব, তাই জন্য আমি ব্লগটা এখানে শেষ করলাম। যারা নতুন সাবস্ক্রাইবার আবার বলছি তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, ছোটো হলে ভালোবাসা নিও, বড় হলে আমার প্রণাম নিও, আর আমার ভিডিওগুলো না পুরো স্ক্রিপ্ট না করে দেখার অনুরোধ রইল। তো শুভরাত্রি।